হালিশহর বারেন্দ্রপল্লীর বিজেপি কর্মী খুনের ঘটনায় শুরু বিজেপি তৃণমূল রাজনৈতিক চাপানুতোর। গোল্ডেন ফেদারা হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গতকাল হালিশহর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বারেন্দ্রপল্লী এলাকায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় বিজেপির কর্মী সৈকত ভাওয়ালের। সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এখানে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় ও বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি উমাশঙ্কর সিং অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেখানে গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারী। তিনি জানিয়েছেন, যে জঙ্গল রাজত্ব রয়েছে, আমরা সিপিএম আমলেও রাজনীতি করেছি, এই জঙ্গল রাজত্ব দেখিনি। যে জঙ্গল রাজত্ব রয়েছে, ক্রিমিনালদের পুলিশ প্রোটেকশন দিয়ে বিজেপি কর্মীদের মারার ইন্ধন দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে, এখনই দরকার রাষ্ট্রপতি শাসনের, তাই জন্যে আজকে এই অবস্থা। নিত্যদিন সাধারণ কর্মীরা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করার সেটাই করব, তবে কিন্তু এর চরম দেখে ছাড়ব। দেখেন, আসলে এদের পায়তলা মাটিটা শেষ হয়ে গেছে, সেই জন্য পরপর এরা এইরকম অঞ্জামটা দিচ্ছে। কিন্তু আমি এইটাও বলে যাচ্ছি, ব্যারেকপুর মধ্যে এইটা শেষ রক্ত আছে, শেষ বলিদান আছে। এরপরে যদি রক্ত বইলে আমাদের কর্মীদের, তাহলে দু সাইড দিকে বইবে, তখন পুলিশ প্রশাসনও সামাল দিতে পারবে না, আর সহ্য করা যাচ্ছে না। সেইটা আমরা দেখছি, সেইটা ওটা আমার জানা নেই, কিন্তু তিনজন গ্রেপ্তার যা হয়েছে, আদৌ তার মধ্যে জড়িত আছে কি জড়িত নেই, মেন ক্রিমিনালটা ধরা পড়েছে কি ধরা পড়েনি, সেইটা দেখার বিষয় আছে, আর ইনভেস্টিগেশনের বিষয় আছে। অবশ্যই কী করা যাবে, আর তো সহ্য করা যাচ্ছে না। তো পরপর পুলিশ প্রশাসন যদি এইরকমই যদি কাজ করতো, তাহলে পরপর এইরকম আমাদের কর্মীদেরকে খুন হতো না। এরপরে দেখছি আমি কী করা যায়। খুব রিসেন্টলি আমরা পদক্ষেপ নেব, এই বার্নিং ইস্যু কি এই রক্তটাকে আমরা এমনি থামিয়ে দেব না। বারবারই হচ্ছে, অনেক আমাদের হাজারো কর্মী ঘর ছাড়া আছে, হাজারো কর্মী ঘর ছাড়া আছে, এর আর সহ্য করা যাবে না। দেখি ভবিষ্যতে আমরা কী করতে পারি, কিন্তু আর এই রক্ত লাস্ট রক্ত থাকবে। যদি আর এইবার যদি রক্ত হয়, তাহলে আপনারাও দেখবেন কত রক্তটা বইছে বা কীরকম এখানে প্রশাসন পুলিশ সামাল দিতে পারবে। দেখুন, প্রথমে বলি কি, যেই ঘটনাটাই ঘটেছে, মৃত্যু কোনো সময় ভালো নয়, দুর্ভাগ্যজনক। মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা বারবারই বলছি কি, এটা ব্যক্তিগত কারণে ঝামেলা, ব্যক্তিগত আক্রোশ, তার থেকে এই ঘটনা ঘটেছে। এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ নিশ্চয়ই যারা দোষী বা যারা ক্রিমিনাল আর কি, যারা এসব করেছে, তাদের নিশ্চয়ই অ্যারেস্ট করবে, তাই পুলিশের উপর ভরসা রাখতে হবে। তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ, সে যদি করে থাকে, যদি তারা এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে প্রশাসন সেইভাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমিও চাই তাদের শাস্তি হোক, যদি সেই ঘটনা জড়িত যদি থাকে।